খুলনা আদালতে হাজিরা দিলেন হেফাজত নেতা মামুনুল হক। বিস্ফোরক দ্রব্য আইন ও পুলিশের উপর হামলা চালিয়ে আহত করার মামলায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন হেফাজত নেতা মামুনুল হক। রোববার 10 অক্টোবর কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। এই মামলায় আজ সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা হয়নি। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 22 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। জানা যায়, 2013 সালে খুলনা শহরের পাওয়ার হাউস মোড় এলাকায় বোমা বিস্ফোরণ ও পুলিশের উপরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় 2013 সালের 22 ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক এসআই আলমগীর কবির। এরপর 2015 সালে এসআই মুক্তার হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। রোববার এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়। আদালতের কার্যক্রম শেষে তাকে পুনরায় ঢাকায় কারাগারে